আপনারা দেখছেন আমরা ডিসকভার নিয়ে বাইর হয়েছি আজকে। এটা হচ্ছে কক্সবাজারের খুরুশকুল ব্রিজ। এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, আর বিকালবেলা আসলে আপনারা অনেকটা ফিল নিতে পারবেন। এখানে অনেক মানুষজন থাকে বিকাল টাইমে। এখন আমরা ব্রিজের উপর আছি, ব্রিজ প্রথম আমরা ব্রিজ থেকে রওনা হয়েছি। এখন যাব হচ্ছে আমরা প্রকল্প। আমরা এখন রাস্তার দৃশ্যগুলো দেখব। আমরা ব্রিজ থেকে এখনও নামি নাই, কারণ ব্রিজটা অনেক লম্বা। আমরা ডিসকভার কিন্তু চালাচ্ছি। এই যে দেখছেন আমরা ব্রিজ থেকে নামতেছি। তো আমরা এখন খুরুশকুলে ঢুকে পড়ছি, ব্রিজ তো পার হয়ে গেছি, এখন খুরুশকুলে আসি। এটাকে খুরুশকুল পারবালা বলা হয়। আমরা এই পাশে যাচ্ছি। ও, রাস্তায় অনেক পানি। এখানে কিন্তু বৃষ্টি না থাকলেও পানি জমে, কারণ এখানে নালা ঠিক নাই। তো আমরা এখন রাস্তায় আসি, দেখতেছেন এই রাস্তায়, এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। অটো চলাচল করে, অনেক বাইক চলাচল করে। এখানে আমরা দেখব সামনে একটা মাঠ আছে, এই বাম সাইডে যে মাঠটা দেখছেন এখানে কিন্তু ফুটবল খেলা হয় বিকাল টাইমে। তো আমরা এখন এই পাশে, এখন আমরা মেইন রোডে আসি, এরপর বাম পাশে ঢুকবো। বাম পাশে হচ্ছে প্রকল্প রোড। তো আপনারা এখানে সাবধানে বাইক নিয়ে চলাফেরা করবেন, কারণ এখানে অনেক অটো বাইক অটো থাকে, ওগুলা ওরা তো খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এই দেখছেন কেমন করে ডুবাই দিছে এরা, মানে কি চালাইতে পারেন এমনি চালাই। অনেক সুন্দর একটা রাস্তা, আর এখানে রাস্তার কাজ চলতেছে, ছেলে ছোট ছোট ছেলে কিন্তু খেলাধুলা করে। তো আপনারা সাবধানে বাইক চালাবেন, আর এখানে বাইক স্পিডে রাখবেন না, কারণ এগুলো বালু। এখনো এখানে কাজ চলতেছে, এটা মেইন রোড হবে। তো আমরা ফাইনালি প্রকল্পে ঢুকে পড়লাম। দেখতেছেন বিল্ডিংগুলো অনেক সুন্দর, এখানে মানুষজন থাকে, ছোট ছোট বাজার বসে, ছোট ছোট দোকান বসে। তো এই পাশে একটা বাঁকখালী নদী আছে, আমরা নদীর কিনারায় যাব। নদীর কিনারাটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এই পাশে প্রকল্প, এই পাশে নদী, নৌকা, কত সুন্দর একটা দৃশ্য। বিকাল টাইমে কিন্তু অনেক সুন্দর, আপনারা ছবি টবি তোলার জন্য আসতে পারেন কক্সবাজার প্রকল্পতে। এখানে বাইক চালাতে কিন্তু অনেক আরাম লাগে, মজা লাগে, ভালো লাগে। প্রকল্প ফালে অনেক দূরে চলে আসছি, এখানে কিন্তু মাটির রাস্তা, কেঁচা রাস্তা, এগুলো কাজ চলতেছে, দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে। সামনে নদী, সামনে যেটা গাছের মতো দেখা যাচ্ছে ওখানে কিন্তু ওটা মহেশখালী দেখা যাচ্ছে। তো এখান থেকে মহেশখালী দেখা যায়, অনেক সুন্দর একটা দৃশ্য, বিকাল টাইমে কিন্তু আরো সুন্দর লাগে। গাইস, ফাইনালি আমরা কোথায় আসছি আমরা, এই দেখতে পাচ্ছেন এদিকে মহেশখালী দেখা যাচ্ছে, এরপর এরা ছবি নিয়ে ব্যস্ত আছে। কলিমুল্লা, সলিমুল্লা, আমরা বাইক নিয়ে আসছি এখানে প্রকল্পের মধ্যে।